السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله النبي الكريم أما بعد. দেশে বিদেশে যেখান থেকে এই ভিডিওটা দেখা হচ্ছে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত দেশবাসী ও ভাই বোনেদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা মোবারকবাদ। আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদের সকলকে মহামানব করে সমস্ত জীব ইনসান জেন সমস্ত জাতির ঊর্ধ্বে আল্লাহ পাক আমাদের সকলকে মানুষ জাতি করে বানিয়েছেন সেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া। আজকের বক্তব্যের মূল বিষয় হচ্ছে সূরা আন-নাস এবং আমাদের আজকের যে সূরার অর্থ এবং সূরার সারাংশ নিয়ে যে আনুষ্ঠানিকভাবে যে অর্থ এবং মানে এবং তার বিশ্লেষণ আমরা যে দিতাম তা আজকের শেষ পর্ব সূরা আন-নাস এবং কোরআন শরীফের শেষ সূরা সূরা আন-নাস 114 নম্বর আয়াত। সূরা আন-নাসের অর্থ হচ্ছে মানব জাতি, আন-নাস মানে হচ্ছে মানব জাতি। তা আমি সর্বপ্রথম একটা কথা বলবো, আমরা মানব জাতি কেমন। আমরা ইসলাম ধর্মকে সামনে রেখে ইসলাম ধর্মের মানুষ হয়ে আমরা যখন অন্য ধর্মকে যখন আমরা সেটাকে নিয়ে বেশি ভাবনা চিন্তায় গভীর সাগরে ডুবে যাই তখন কিন্তু আমাদের মধ্যে ইসলাম ধর্মটা আর থাকে না। ইসলাম ধর্ম বলছে প্রতিটা সম্প্রদায় প্রতিটা জাতকে প্রতিটা ধর্মকে তোমরা ঘৃণা করো না ভালোবাসো। ইসলাম ধর্ম এটা বলেনি যে প্রতিটা জাতকে তোমরা মেনে নাও। ইসলাম ধর্ম বলেনি প্রতিটা জাতকে তোমরা মানে হচ্ছে নিজের অন্তরে নিয়ে চলে আসো। ইসলাম বলেছে ইসলাম ধর্মটাকে তোমরা মনের মধ্যে রাখো, ইসলাম ধর্মটাকে বাইরে আনো, ইসলাম ধর্মটা ভেতরের মধ্যে রাখো, কিন্তু অন্য ধর্মকে তোমরা কিন্তু আঘাত করতে পারবে না। ইসলাম ধর্ম এটা বলছে, কিন্তু আমরা এই যুগের মানুষ হয়ে আমরা এই যুগেরকে তাল মিলিয়ে চলার জন্য আমরা অন্য ধর্মটাকে এতটাই কাছে নিয়ে চলে আসছি যাতে ইসলাম ধর্মটা আমাদের কাছে আর থাকছে না। তাই আমরা চেষ্টা করব মানব জাতি হিসাবে আমাদের মধ্যে একটা কর্তব্য থাকবে যে ইসলাম ধর্মটা আমরা যে ধর্মকে মানি আমরা যে ধর্মকে অনুসরণ অনুকরণ করে চলি ইসলাম ধর্মটাকে যখন আমরা মানি ইসলাম ধর্মের কাজটাকেও আমরা সেইভাবে বহিষ্কার করার চেষ্টা করব। কেননা অন্য ধর্মকে মানার পরেতে অন্য ধর্মের বহিষ্কার যখন আমি নিজে করছি তাহলে আমার মধ্যে যে ইসলাম ধর্মটা রয়েছে সেই ইসলাম ধর্মটা কিন্তু দমে যাচ্ছে আস্তে আস্তে আস্তে। যখন দমে যাবে তখন আমার মধ্যে শয়তানি একটা আলাদা প্রভাব পড়ে আমাকে অন্য ধর্মের প্রভাব করে অন্য ধর্মের বহিষ্কার করিয়ে সেই ধর্মের পুরো অনুসরণ অনুকরণকারী করে ফেলবে আমাকে। তাই সকলকে আমি বলবো চেষ্টা করবেন যে ধর্মকে মেনে চলেন, যে ইসলাম ধর্মকে যদি মেনে চলেন ইসলাম ধর্মকে প্রকাশ করুন, যে ধর্মকে আপনি মানেন সেই ধর্মকে কিন্তু প্রকাশ করুন। আপনি অন্য ধর্মকে হিংসা করতে পারবেন না, অন্য ধর্মকে আপনি বিদ্বেষ করতে পারবেন না, অন্য ধর্মকে আপনি ছোট করতে পারবেন না, আর অন্য ধর্মকে আপনি বড় করতে পারবেন না। কেন না আপনি ইসলাম ধর্মের মানুষ, ইসলাম ধর্মকে মানুন, ইসলাম ধর্মের কাজ কর্মগুলোকে মেনে চলুন। আপনি অন্য ধর্মকে মানুন আর না মানুন, অন্য ধর্মকে আপনাকে মানার কথা বলা হয়নি, অন্য ধর্মকে আপনাকে মানে ভালোবাসার কথা বলা হয়নি। ধর্মকে আপনি যে ইসলাম ধর্মকে মেনে চলেন অন্য ধর্মকে আপনি কোনো বিদ্বেষ করতে পারবেন না, অন্য ধর্মকে আপনি ছোট করতে পারবেন না। এটা ইসলাম ধর্মের আইন আল্লাহ পাক নিজে করেছেন। তাই সকলকে বলবো চেষ্টা করবেন যে ধর্মকে মেনে চলেন সেই ধর্মকে মানা। এবারে প্রথমত কথা হচ্ছে যে সূরার মধ্যে আমি ফিরে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, কুল আউযু বিরব্বিন নাস। কুল বলো আমি শরণ লইতাছি, আমি শরণ আনছি ওই মানুষের প্রতিপালকের উপরে, মালিকিন নাস মানুষের অধিপতির উপরে, যে মানুষের বাদশা যে মানুষের শাহেনশার উপরে, ইলাহিন নাস মানুষের ইলাহের উপরে,
মানুষের খোদার উপরে মানুষের আল্লাহর উপরে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস এবং আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট হইতে মানে যারা আত্মগোপন করে কুমন্ত্রণা দেয় বিভিন্ন খারাপ কাজ থেকে আমরা যাকে বেঁচে থেকে বেঁচে রয়ে যে প্রতিপালকের উপরে শরণ লইতেছি যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে যে কুমন্ত্রণা দেয় মানুষের মধ্যে এমন একটা ভাইরাস ঢুকিয়ে দেয় যে ভাইরাসের দ্বারা মানুষ আস্তে আস্তে শেষ হতে থাকে সেই কুমন্ত্রণাদায়ক মানুষের থেকে অন্য ধর্মের ইসলাম ধর্মের সমস্ত প্রভু শুধু ইসলাম নয় সমস্ত ধর্মের উপরে যে প্রভু আল্লাহ সে আল্লাহর প্রতি শরণ আনছি মিনাল জিন্নাতি ওয়ান নাস এবং জিনের মধ্য হইতে মানুষের মধ্য হইতে জিন থেকেও এবং মানুষ থেকে সেই প্রভু আল্লাহর উপরে ঈমান আনছি শরণ আনছি তাই এই সূরার মধ্যে বোঝাতে চাইছে যে প্রভুর প্রতিটা কতটা কর্তব্য আমাদের যে সবার উপরে আল্লাহ সে আল্লাহ কতটা ইবাদত করা দরকার সে আল্লাহকে কতটা স্মরণে আনা দরকার সে আল্লাহ পাককে কতটা মনের মধ্যে জায়গা দেওয়া দরকার আল্লাহ পাক আমাদের সকলকে ইমান সালামাত খাতেমা বিল খায় নসিব করেন আল্লাহ পাক আমাদের সকলকে রমজান মাসের রোজা রাখা এবং পরিপূর্ণভাবে বাকি রোজাগুলোকে আল্লাহ রাখার তৌফিক নায়াত করেন আল্লাহ পাক সামনের খুশির ঈদকে আল্লাহ যেন মানানোর তৌফিক নায়াত করেন ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তাহলে আমাদের যেহেতু সূরা অর্থ আমাদের শেষ হয়েছে আগামীকাল থেকে আমরা বিভিন্ন টপিকস এবং বিভিন্ন বিষয়ের উপরে আলোচনার মধ্যে আসবো ইনশাআল্লাহ এবং আপনাদের যদি কোনো রকম মনের মধ্যে কোশ্চেন বা প্রশ্ন জেগে থাকে আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে ফেসবুকে আপনারা সেটাতে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের কোশ্চেনের উত্তর আমরা ইনশাআল্লাহ দেবো এবং আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না